পবিত্র কাবা শরীফের দিকে মুখ করেই নামাজ আদায় করে থাকেন সারা বিশ্বের মুসলিমরা। কিন্তু এটা জানেন কি, আগে মুসলিমদের কিবলা ছিল জেরুজালেমের আল আকসা মসজিদ? কখন কিভাবে এই কিবলা পরিবর্তন হয়ে কাবামুখী হলো তা জানা আছে কি? আল্লাহর নির্দেশে মদিনার কিবলাতাইন মসজিদেই সর্বপ্রথম কিবলা পরিবর্তন করা হয়েছিল। সেই মসজিদে গেলে এখনো দুটো কিবলারই অস্তিত্ব পাওয়া যায়। ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ সেই প্রাচীন মসজিদটি আজ আমি ঘুরে দেখাবো আপনাদের, জানাবো সেই ইতিহাসও। মদিনার পথে চলতে চলতে এবার ছুটে চলেছি কিবলাতাইন মসজিদের দিকে। মসজিদে নববী থেকে কিবলাতাইন মসজিদের দূরত্ব প্রায় 7.5 কিলোমিটার। যে মসজিদ থেকে মুসলিমদের কিবলা পরিবর্তন হয়েছিল সেই মসজিদ আজ নিজ চোখে দেখব, ভাবতেই ভালো লাগছে। মদিনায় এসেছি, সেই মসজিদে যাব না তা তো হয় না। আমি সুরভি, আমরা যাচ্ছি। আর আমাদের আজকে ড্রাইভার রয়েছেন পাকিস্তানি শওকত ভাই, খুব ভালো ড্রাইভার, তিনি খুব ভালো ড্রাইভ করেন। এই যে দেখুন শওকত ভাই, আপনারা যারা মদিনায় আসবেন শওকত ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো, ফোন করলেই পেয়ে যাবেন। আর এই যে আরেক ভাই রয়েছে, ভাইয়ের নামটা কি জানো? মেহেদি হাসান। মেহেদি ভাই কক্সবাজারের সি ক্রাউন হোটেলে আগে জব করতেন, এখন এই মদিনায় একটি হোটেলে তিনি জব করছেন। তার সাথে পরিচিত হয়েও ভালো লাগলো, তিনি আজকে আমার ভ্রমণ সঙ্গী হয়েছেন। শহর থেকে বেরিয়ে জাবালে হাবশি বা হাবশি পাহাড়ের চূড়ার উপর নির্মিত সৌদি রাজ পরিবারের কিংডমস প্যালেস তথা কিং ফাহাদ প্যালেস দেখতে পেলাম। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় বলে গেছেন, মদিনা শহরে প্রবেশের আগে দজ্জাল সর্বপ্রথম এই হাবশি পাহাড়ের চূড়ায় উঠে শহরটি একনজরে দেখে নেবে। অর্থাৎ পাহাড়ের চূড়ায় এই প্রাসাদের জায়গাতেই দজ্জালকে প্রথম দেখতে পাবে মদিনাবাসী। এবার যে ভবনটি দেখতে পাচ্ছেন, এখানেই পবিত্র কোরআন শরীফ ছাপানো হয়। প্রতিদিন অনেক পর্যটক এটি পরিদর্শন করে থাকেন। যাহাঁ পে গজওয়া তাবুক হুয়া থা না রাসূল পাক, তাবুক তাবুক যে রাস্তা তাবুক যা রাহা হ্যায়। আমরা ছুটে চলেছি তাবুক রোডে। এই পথ ধরেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলুলা হয়ে তাবুকে গিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে এলাম কিবলাতাইন মসজিদের সামনে। গাড়ি থেকে নামতেই দেখা হলো এক প্রবাসী ভাইয়ের সাথে। কালকে একটা অনুষ্ঠান আপনার দেখছি, আবার আপনার বিয়ের অনুষ্ঠান আমি সবটি দেখছি, এত ভালো লাগে আপনার অনুষ্ঠান। আমি বড় হয়ে যাই আর ওই যে আর নদীর এক সাইড এক বাইরে অনুষ্ঠান করছেন, দশটার প্রতিটা অনুষ্ঠান আমি দেখছি। আপনার অনুষ্ঠান খুবই আমারটাই ভালো লাগে, আর আবার আপনার কণ্ঠটা, আর আমার বাড়ি হচ্ছে ঢাকা গাজীপুর, আপনি যে আজ এই যে সিরাজুল্লাহ অভিনয় করছেন, এতে সব আমি দেখি আপনার। কালকে সত্যি আপনার অনুষ্ঠান আমি দেখছি, আমি কি বাইরে যদি দেখতাম আমার মনে হয় খুশি হইতে পারে। ভাবি রোগ দেখছি, ভাবি যে ভাবি লুরুস খাইছে মাগনা ডাব 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 ভাই মিল গিয়া আপকো ডাব দিয়ে আইয়া গাইছে। বন্ধুরা এই যে ভাইয়ের নাম কি? মোস্তফা ভাই, গাজীপুরের বাড়ি। এই কিবলাতাইন মসজিদ, এই যে দেখতে পাচ্ছেন কিবলাতাইন মসজিদ। গাড়ি থেকে কেবল নেমেছি, নামার পর পরে ইনি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছেন, তারপর যখন চিনতে পেরেছেন একেবারে কেঁদে ফেলেছেন। এরকম অবস্থা আর এই জায়গায় এসে আপনার মতো আমার এক ভক্ত পেয়েছি, এটা তো আমার জন্য অনেক ভালো লাগছে। এদিকে হচ্ছে আপনার মেয়েরা, মেয়েদের মেয়েদের, আর এদিকে হচ্ছে পুরুষদের। আর সুরভি চলে গেছে ওই দিক দিয়ে, ও ঢুকবে মেয়েদের যেদিকে এন্ট্রান্স। আর এখানে হচ্ছে ছেলেদের, ছেলেদের। আমরা কিবলাতাইন মসজিদের ভেতরে প্রবেশ করছি। এই যে দেখুন লেখা রয়েছে
মেন্স এন্ট্রান্স। বন্ধুরা, এই মসজিদে মুসলিম যারাই আসেন এখানে এলে দুই রাকাত নামাজ পড়ে থাকেন, আর ওযু করার জন্য ছেলেদের ওযু করার জন্য এদিকে জায়গা রয়েছে। আর ওযুর পরে যে পুরুষরা যে প্রার্থনা করবেন তার জন্য এই সিঁড়ি দিয়ে এদিকে যেতে হবে। দেখুন, এই যে এখানে একটু নির্দেশনা দেয়া রয়েছে, এদিক দিয়ে উপরে যেতে হবে। দোতলায় ওঠার পর ধীর পায়ে এগিয়ে গেলাম মসজিদের প্রার্থনা কক্ষের দিকে। এখন যে বড় দরজা দিয়ে মসজিদের অভ্যন্তরে প্রবেশ করছি, প্রথমে এই দরজাটি ছিল কিবলা নির্দেশক মেহরাব, আর বর্তমানের কিবলা নির্দেশক মেহরাবটি একেবারে সোজা শেষ প্রান্তে। হচ্ছে আপনার যে প্রথম যে কিবলা ছিল ওইদিকে ছিল, এটাই এই যে দেখা যাচ্ছে উপরে প্রথম ছিল এই বরাবর, এদিকে হচ্ছে সেটা এখন ভেঙে ফেলা হয়েছে পরে। হ্যাঁ, এখনও নিদর্শন দেওয়া আছে, পরে যখন হয়ে আসছে পরে চেঞ্জ হয়ে ওই পাশে। আগে যত মসজিদ ছিল সবগুলোরই কিন্তু ওই আলাকসার দিকেই কেবলা ছিল, যখন কেবলা চেঞ্জ হয়ে কাবার দিকে হয়ে যায় তখন সর্বপ্রথম এই মসজিদেই কিন্তু চেঞ্জ করা হয়। জেরুজালেমের দিকে নির্মিত কিবলা নির্দেশক তথা মেহরাবটি খুব ভালো করে দেখে নিলাম, যার নিচের অংশ এখন দরজা। পরবর্তীতে যে কিবলা তৈরি করা হয় এটি হচ্ছে দুনিয়ার প্রথম কিবলা কাবার দিক করে যেটি করা হয়েছে। মসজিদ আল কিবলাতাইন বছর জুড়ে দেশ বিদেশের মুসলমানদের আগমনে মুখরিত থাকে, হজের সময় এখানে ভিড় অনেক বেড়ে যায়। এবার তাহলে জেনে নিই কিবলা পরিবর্তনের সেই ইতিহাস সম্পর্কে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন 622 খ্রিস্টাব্দের 23 সেপ্টেম্বর। হিজরতের দ্বিতীয় বছরের রজব মাসের মাঝামাঝি সময়ে এই মসজিদে কিবলা পরিবর্তনের ঘটনা ঘটে। গবেষকদের মতে কিবলা পরিবর্তনের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে জোহর কারো কারো মতে আসরের নামাজ আদায় করছিলেন। জেরুজালেম নগরীর আল আকসা মসজিদমুখী হয়ে নামাজ আদায় করছিলেন তিনি। দুই রাকাত নামাজ শেষ করেছেন ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে নির্দেশ আসে কিবলা পরিবর্তনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীর পবিত্র কাবামুখী হয়ে নামাজ আদায়ের নির্দেশ জানিয়ে দেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম। এই নির্দেশ পাওয়ার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করেন, সাথে সাথে তার পেছনে নামাজ আদায় করতে থাকা সাহাবীরাও কিবলা পরিবর্তন করেন। এ ঘটনার পর থেকেই মসজিদটি পরিচিতি লাভ করে মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ হিসেবে। কিবলা পরিবর্তনের নির্দেশের ঘটনাটির উল্লেখ আছে সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে। বন্ধুরা, এই কিবলাতাইন মসজিদে ভিতরে এসে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে যে পিলারগুলো রয়েছে, এই যে দেখুন অনেক পিলার, এই প্রত্যেকটি পিলারের গায়ে কঠোরের মতো করা রয়েছে দেখুন, আর এর মধ্যে খুব সুন্দর করে বানানো হয়েছে এটি, এবং এর মধ্যে দেখুন 10-12টি করে কোরআন শরীফ রাখা আছে। শুধু এই একটি পিলার নয়, এই যে দেখুন এই পিলারে দেখতে পাচ্ছেন, আশপাশে আপনার যতগুলো পিলার দেখবেন, যে পিলারে রয়েছে ওই যে ওই পিলারে রয়েছে, প্রত্যেকটা পিলারে 10-12টি করে কোরআন শরীফ রাখা হয়েছে। যারা এখানে নামাজ পড়তে আসবেন তারা এখান থেকে কোরআন শরীফ নিয়ে পড়তে পারবেন। এছাড়াও দেখুন যে এখানে মসজিদের চারপাশ দিয়ে এরকম সুন্দর তাক তৈরি করা হয়েছে, এই তাকের ভিতরে অসংখ্য কোরআন শরীফ রয়েছে। এই যে দেখুন একজন কিন্তু কোরআন শরীফ পড়ছেন, এখান থেকে কোরআন শরীফ নিয়ে তিনি কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করছেন এখানে বসে বসে। এই যে এই পাঁচটা হচ্ছে আপনাদের মহিলাদের জন্য দোতলা, দোতলাতে যে ব্যালকনির মতো করা, হ্যাঁ ব্যালকনির মতো বড় করে দেয়া আছে, এবং মধ্যে গ্যাপ আছে একটা, প্লাস হচ্ছে ওই পাশেও দেয়া আছে,
ওই পাশ থেকে হচ্ছে ওরা মহিলারা যারা আছে কিবলা যে জায়গাটা ছিল আগের ওটা দেখে এবং বর্তমান যে জায়গা আছে ওটাও দেখতে পায়। চাইলে উপরে ওরা নফল নামাজ বা যে কোনো নামাজ আদায় করতে পারে উপরে। ইহুদিরা কিবলা হিসেবে জেরুজালেমের আল আকসা মসজিদের দিকে মুখ করে প্রার্থনা করে থাকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কাবার দিকে কিবলা পরিবর্তন করে মুসলমানদের স্বাতন্ত্রতা দান করেন। এছাড়া নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণ আনুগত্যের এক অনন্য নজির স্থাপন করেন।